আমরা চলে এলাম আজকে নতুন ডেস্টিনেশন ইন্ডিয়ান কফি হাউস অফ ডায়মন্ড হারবার। সম্ভবত 7ই জুলাই এই ইন্ডিয়ান কফি হাউসের ওপেনিং হয়েছে। তো এটা ডায়মন্ড হারবারের স্টেশন থেকে একটু এগিয়ে এই যে সেন্ট্রাল ব্যাংক জেটি ঘাটের দিকে যেতেই ওই যে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট, তার সামনে গ্রেট ইস্টার্নের ঠিক টপ ফ্লোরেই রয়েছে এই ইন্ডিয়ান কফি হাউসটা। কলকাতার ওই পুরনো দিনের মান্নাদের কফি হাউসের ওই আড্ডাটার প্রতিকারই এখানে তুলে ধরা হয়েছে। এই টপ ফ্লোর থেকে সানসেটটা খুবই সুন্দর দেখাচ্ছে। যেতে না যেতেই আমাদের নর্মাল ওয়াটার দেওয়া হলো, তারপরেই মেনু কার্ড দেখে নিন, সবই প্রায় পাওয়া যায় এখানে, কিন্তু আমরা একটা অর্ডার দিলাম এই যে স্পেশাল কোল্ড কফি, যেটা খেয়ে আমাদের ঠিক বাকিদের রিভিউগুলোর মতনই লেগেছে। 80 টাকা দিয়ে এই কফিটা খাওয়ার কোনো মানেই হয় না, যেরকম আমরা ঘরেতে আমরা কফি খাই সেরকমই এটা খেতে। তাই আমরা আশাহত হই, আর কোনো সেরকম আইটেমের দিকে হাত বাড়াই। সো বাই বাই।